তো আজকে হচ্ছে মহালয়া, সবগুলো যে ঘাটে আসছে দেখতেছ হয়তো, মানে সবাই আসছে বাড়ির ছেলেগুলো আর কি। প্রতিবাদ ছেলেগুলো বলতে যে আসার ইচ্ছা আসতে পারে, মানে সবাই স্নান দান করবে এখন সকাল সকাল, আবার খাওয়া দাওয়াও সবার একসাথে আজকে। তো আমি আসি প্রতিবার, কিন্তু এই বছর একটু শরীরটা খারাপ তাই আসতে পারি নাই, আর মামুনকে ডাকি নাই, মামুন ঘুম থেকেই ওঠে না আর কি, তাহলে মামুনও আসে। তো এখন যাবো একটু দেবীবাড়ি দর্শন করে আসি সকালবেলা, আজকে একটু ভিড় টিড় থাকে, তো চলো যাই। তো পাড়ার প্যান্ডেল এবার মানে পাড়ার পূজা এবার লাইটিংয়ের উপরে জোর দিছে, কোনো বছর লাইটিংয়ের উপরে এত জোর দেয় না, কিন্তু এবার লাইটিংয়ে একটু জোর দিছে, প্যান্ডেলটা ঢাকা আছে। তাও চলো চেষ্টা করি তোমাদেরকে দেখানো, লাইটিংয়ে ভালোই জোর দিছে আর কি। ওয়েদারটা তো একদম সেই হয়ে আছে, সকাল সকাল উঠিও না, এত সকাল সকাল ওই জিমে যাই, ওই চুকি আর কিছু না। এই যে প্যান্ডেল, বাজে 8:09 আর রাজবাড়ির লুক সকাল সকাল রয়্যাল পথে, সকালবেলা রাজবাড়ির লুকটা চরম চরম। সেই লাগছে ওয়েদারটা ভালো না। অনেকদিন পরে আসলাম সাগরদিঘির ওই দিকটায়, মানে আরও সকালে আসতে লাগে, তাহলে কি অনেক লোক থাকে। আর মামুন হচ্ছে এতটাই আলসিয়া, মানে কি আর করবো, ওকে রাত্রে বলবো যে মানে সকালে যাবো, উঠিস ভিডিও বানাইতে যাবো, বাইর হতে হবে ভিডিও বানাইতে, ঠিক আছে ঠিক আছে উঠে যাবো চাপ নাই। হ্যাঁ সকালবেলা যখন ডাকবো না না আরে আর যাবো না উঠবো না, আরে না থাক পরে বানাবো। হ্যাঁ আবার দুপুরে তো এটা আমাদের কবে কি তোর ভিডিও বানানোর ইন্টারেস্ট নাই, উঠতে চাস না, যাইতে চাস না, অথচ আমি উঠে যাই, ও উঠবে না, সকালবেলা উঠবেই না, কোনো মতে উঠবে না যদি ডিউটি না থাকে। ঠিক আছে তো যাই আগে দেখি দেবীবাড়ির কে ভিড় আছে কি নাই, ভিড় থাকলে ভালো হয়, না থাকলে নাই তো চলো যাবো দেখ। তো এখন মনে হচ্ছে যে বেশি তাড়াতাড়ি চলে আসছি, কারণ এখনও চক্ষু প্রদানই হয় নাই, মাত্র পূজা বসছে। ঠিক আছে লোক আছে, মোটামুটি ভালোই লোক আছে, ভিড় হচ্ছে এখন আস্তে আস্তে আরও বেশি, মেনলি কি সকালে হচ্ছে মর্নিং ওয়াক থেকে লোক চলে আসে, তো আর আমরাও আগে মর্নিং ওয়াক থেকে আসতাম, যার জন্য ঠিক টাইমিংটা জানা নেই যে কোন টাইমটা হয়, নাহলে ওই টাইমটাতেই আসতাম। আর ভিতরেও অন্ধকার, যার জন্য ভালোভাবে দেখাও যাচ্ছে না মায়ের মূর্তিটা, এদিকে তো একটু মেলার মতন হালকা ফুলকা বসে, তো চলে যাবো আর এখানে দাঁড়াতে গেলাম না, রোদ উঠতেছে, ওদিক দিয়ে একটু ঘুরে টুরে বেড়াই যাই। বাড়িতে আবার আজকে সবাই খাওয়া দাওয়াও একসাথে অনুষ্ঠান আছে, ওইটাও দেখাবো, সঙ্গে থাকো। তাই এদিকে আর কি সব রান্নাবাড়ি চলতেছে, মাছের প্রস্তুতি, এদিকে ভাজাভাজি পাঁপড় ভাজাভাজি, এদিকে পুরি হবে, ঠিক আছে বান্ধবী হবে, আরও কী কী হবে পরে খাবার সময় দেখতে পাবা। তো সবাই একসাথে আর কি আজকে খাওয়া দাওয়া তো জানি বলছি, সকালে সুজি কই দেখি নেই মিস্টেক। তো এখন যাচ্ছি হচ্ছে বাজার উপরে, কালী পূজা আছে মহালয়ার কালী পূজা, ওখানেই যাব। মামুনকে তো সারাদিন দেখাই পেলাম না আজকে। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে কি ক্লাব বলে দেবে, শান্তিকুটি ক্লাবের পূজা মণ্ডপ, এই তোমরা দেখছো লাল কেল্লা। অন্ধকার আছে, কতটা কি দেখা গেছে জানি না, এখনো পুরো প্যান্ডেল কমপ্লিট হয়নি, যা দেখতেছি বানাচ্ছে এখনো হচ্ছে, কাজ আসলে তোমরা দেখতে পারবা, পূজা তো আইসেই গেল, লাইটিং চলছে, তো যাই দেখি ওখানে কালী পূজার কি মানে কতটা কি আছে, দিনের বেলা অবশ্যই আমি দেখে আসছি একবার, তো এখন যাই আবার দেখি তোমাদেরকেও দেখাবো চলো। তো এই যে প্রায় মানে চলেই আসছে পূজার এখানে, তো এখানে পূজা কালী পূজা, তো চলো যাই দেখি আগে জিজু কই আছে, জিজুকে খুঁজতে হবে, তারপরে পার্টনার না হলে তো হবে না, না থাকা যায় না বেশিক্ষণ পার্টনার না পাইলে। তো ওখানে তো মূর্তি আনলো, মাত্র হচ্ছে পূজা শুরু হবে, দেরি আছে, আসলাম মাসির বাড়িতে, আর মাসির বাড়িতে এসে মামনের দেখা পাইলাম।
ওখানে আসছে আর কি, পূজার শপিং করতে যে মালাটা কিনছে, শপিং শেষ হয় না, শপিং আর শেষ হয় না, এই যে মালা কত যে শপিং করবে, খালি আসবে বাজার যাবে, আসবে বাজার যাবে। তা আমি আবার এখান থেকে যাবো ওখানে, মানে পূজার ওখানে যা থাকবো, পূজো টুজা দেখবো, দেখাবো তোমাদেরকে, তারপরে বাড়ি যাবো, থাকবো বাড়ি যাবে না। পূজা চলতেছে, পূজা শেষ হইতে এখনো দেরি আছে, কিন্তু আমি চলে যাবো বাড়ি। জিজুকে পাইতেছি না, জিজু আবার পেয়ে গেল, জিজুকে কয়া যাইতে হবে। পূজা চলছে, ভিডিও বানাইছিলাম তোমরা দেখছো কি, তখন গান চলছিল তার জন্য কথা বলতে পারিনি। এখন বাজে প্রায় 11:30, ঠিক আছে, রাস্তা পরে রাস্তায় গিয়ে দেখাচ্ছি রাস্তাঘাটের অবস্থা। তো এখন বাজে আর কি 12:10, যাচ্ছি বাড়ি, মানে মেলা রাত হয়ে গেছে আর কি করা যাবে। তাও পূজা শেষ হয় নাই, পূজা শেষ করে আসতে পারিনি, কারণ পূজা শেষ হতে হতে আরও দেরি আছে, আরও তখন থাকা যাবে না। চলো আগে যাই দেখি বাড়িতে সবাই মানে ঘুমাই পড়ছে, বাড়িতে মনে হয় মা বাবা তো ঘুমাই পড়ছে, কারণ সকাল থেকে টায়ার্ড সবাই একসাথে ছিল, মানে এত রাস্তাঘাট ফাঁকা, গান চালাইছি, মানে ফুল সাউন্ড দিচ্ছি, অন্য সাথে শোনা যায় না স্পিকারের, এখন তো পুরো একদম ভালোভাবে শোনা যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা দেখো, হ্যাঁ এটা গুঞ্জবাড়ি, হ্যাঁ যেই গুঞ্জবাড়ি দিনের বেলা মানে পার হওয়া সমস্যা। চলো বাস স্ট্যান্ড দিয়ে যাই, তাহলে বাস স্ট্যান্ডটা দেখতে পারো ভালোভাবে কতখানি ফাঁকা আর কি বাস স্ট্যান্ড। খালি রাস্তাঘাটটা দেখো একবার, মানে ও আর এরকম টাইমে কি বলতো, লং রাইডে যাও, ও যা ফিলিং না, হ্যাঁ বাইকে করে রাইডে যাও, এরকম ফাঁকা রাস্তা হবে, হ্যাঁ শুনশান একদম, মানে একদম চরম চরম লেভেলের লাগবে। তো চলে আসলাম বাড়ির সামনাসামনি, আর কি বাড়ি গিয়া, চলো বাড়ি গিয়েই ব্লগটা এন্ড করতেছি, জানি ব্লগটা অনেক ছোটো হয়েছে, কিন্তু কী করবো আর কি, মানে আমি ভাবছিলাম মামন থাকবে তো মোবাইলটা দিয়ে রাখবো, মামন ভিডিও বানাবে বাড়িতে, বাড়িতে অনুষ্ঠান ছিল, বাট মামন ছিল না বাড়িতে, আর আমিও দোকানে গেছিলাম গা, যার জন্য ভিডিওটাও বড় হয় নাই, তাও রাত্রিবেলা পূজা ছিল জন্য পূজাটা তোমাদেরকে দেখাইতে পারছি। চলো আগে বাড়ি গিয়ে, নিলে অন্ধকার। তো চলে আসলাম ঘরে, মা বাবা দুজনে ঘুমায় পড়ছিল, দুজনে উঠে গেছে, ব্লগটা এখানে এন্ড করছি। যতটুকু ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে লাইক করো, তা লেগে থাকলে লাইক করো, আর হ্যাঁ শেয়ার করে দিও, যেহেতু তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে, কমেন্ট করে দিও, আর হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এরপরে এবার পূজার সিরিজ শুরু হয়ে যাবে, কেন আজকে মহালয়া এগুলো কয়দিন পরেই পূজা, মাঝখানে হয়তো এক দুটো ব্লগ আসবে, তারপরে পূজার ব্লগ আসবে দেড় দেড় হয়। তো চলো পূজার ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও এখনই, তাহলে কী হবে তোমাদের কাছে সবার আগে আমাদের ব্লগটা চলে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।